আজকে আমরা চাপ নিয়ে আলোচনা করব চাপ বলের সঙ্গে সম্পর্কযুক্ত একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রাশি হচ্ছে চাপ এই অধ্যায়ে নানা ধরনের বল প্রয়োগ করার কথা বলা হয়েছে কিন্তু বলটি কি বলটি ঠিক কিভাবে প্রয়োগ করা হবে সেটি বলা হয়নি যেমন তুমি একটি পাথরকে এক হাতে ঠেলতে পারো দুই হাতে ঠেলতে পারো কিংবা তোমার সারা শরীর দিয়ে ঠেলতে পারো প্রত্যেকবার তুমি সমান পরিমাণ বল প্রয়োগ করলেও এই তিন ক্ষেত্রে পাথরের উপর প্রয়োগ করা চাপের পরিমাণ হবে ভিন্ন তার কারণ চাপ হচ্ছে একক ক্ষেত্রফলে প্রয়োগ করা বল অর্থাৎ এ ক্ষেত্রফলের একটি জায়গায় এ বল প্রয়োগ করা হলে চাপ পি হচ্ছে ই ইকুয়াল এফ বাই এখানে এফ হচ্ছে বল এ হচ্ছে ক্ষেত্রফল তাহলে চাপের একক হচ্ছে নিউটন পার মিটার স্কোয়ার অর্থাৎ একে প্যাসকেলও বলা হয় অর্থাৎ এক মিটার স্কোয়ার ক্ষেত্রফলের উপর এক নিউটন বল প্রয়োগ করা হলে সেটাকে আমরা এক প্যাস্কেল চাপ হিসেবে গণ্য করি অর্থাৎ এক মিটার মিটার স্কোয়ার ক্ষেত্রে ফলের উপর যদি এক নিউশন বল প্রয়োগ করা হয় তবে যে পরিমাণ চাপ সৃষ্টি হবে সেটাই হচ্ছে এক প্কেন আমরা এই চাপের বিষয় নিয়ে আমরা খাতা কলমে আলোচনা করব এখন আমরা একটি গাণিতিক সমস্যা দেখে নেই তোমার ভর পঞ্চাশ কেজি তোমার শরীরে এক পাশের ক্ষেত্রফল জিরো পয়েন্ট ফাইভ মিটার স্কোয়ার এবং দুই পায়ের তলার ক্ষেত্রফল জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার স্কোয়ার তুমি চিত হয়ে শুয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে এবং দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে আমরা এই হিসাবটি আমাদের আমরা করব এবং সেই সাথে আমরা এই চাপ সম্পর্কে আরও কিছু উদাহরণ নিয়ে আসার চেষ্টা করব চলো আমরা আলোচনায় যাই সাপ পি সাপ সমান পি বল সমান এফ এবং ক্ষেত্রফল এ আর বলি সাপ পি বল এ এবং ক্ষেত্রফল এ অর্থাৎ চাপের প্রতীক হচ্ছে পি বলের প্রতীক হচ্ছে এ এবং ক্ষেত্রফলের প্রতীক হচ্ছে এ আমরা চাপের সমীকরণটি আমরা পেয়েছি পি ইকুয়াল এফ বাই এ অর্থাৎ চাপ দুটি রাশির উপর নির্ভর করে একটি হচ্ছে এ মানে বলের উপর নির্ভর করে আরেকটি হচ্ছে এ ক্ষেত্রফলের উপর তাহলে বলের উপর এফ এর উপর আর হচ্ছে ক্ষেত্রফলের উপর তার মানে এখানে এই সমীকরণটিকে আমরা যদি ভাঙ্গি সেক্ষেত্রে আমরা পি সমান এফ এবং পি সমান ওয়ান বাই এখানে পি এবং এফ অর্থাৎ চাপ এবং বল পরস্পর সমানুপাতিক অর্থাৎ সমান হারে চাপ বাড়লে বল বাড়বে বল বাড়লে চাপ বাড়বে অর্থাৎ চাপ বাড়াতে চাইলে বল বাড়াতে হবে অর্থাৎ এখানে সমানুপাতিক অর্থাৎ সমানভাবে বাড়বে কিন্তু ক্ষেত্রফলের বেলায় সেটি ভিন্ন ক্ষেত্রফলের সাথে চাপের সম্পর্কটা ব্যস্তানুপাতিক অর্থাৎ ক্ষেত্রফল বাড়লে চাপ কমবে এবং ক্ষেত্রফল কমলে চাপ বাড়বে এজন্য আমরা এই দুটোকে সমন্বয় করে আমাদের এই সমীকরণটি দাঁড়িয়েছি এখন আমরা পি সুয়েলভ এফ বাই এ লিখতে পারি এখন এখানে এফ এফের একক হচ্ছে নিউটন এবং ক্ষেত্রফলের একক হচ্ছে মিটার স্কোয়ার এটাকে আমরা লিখতে পারি নিউটন পার মিটার স্কোয়ার আমরা এখন এটাকে আমরা বলে থাকি এখন প্রশ্ন হলো এখন প্রশ্ন হল ওয়ান স্কেল বলতে কি বুঝি বলতে কি বুঝি সেক্ষেত্রে আমরা বলবো যে আসলে এক মিটার স্কোয়ার এক মিটার স্কোয়ার ক্ষেত্রফল বিশিষ্ট বড় যদি ধরি এক মিটার স্কোয়ার অর্থাৎ এক বর্গমিটার ক্ষেত্রফলের উপর যদি এক এক নিউটন বল প্রয়োগ করি অর্থাৎ এই জায়গার মধ্যে এই এক বর্গমিটারে যদি আমরা এক নিউটন বল প্রয়োগ করি তবে যে চাপের সৃষ্টি হবে সেটি হচ্ছে এক প্যাচকে আমরা একটু উত্তর উত্তরটি লেখার চেষ্টা করি তাহলে ওয়ান মিটার স্কোয়ার ক্ষেত্রফলের ক্ষেত্রফলের উপর যদি এক নিউটন বল করি তাহলে যে চাপের সৃষ্টি হবে তাকে ওয়ান প্যাসকেল বলে এবারে আমরা একটি গাণিতিক সমস্যা সমাধান করার চেষ্টা করব সমস্যাটি ধরা যাক তোমার ভর শরীরের এক পাশের ক্ষেত্রফল জিরো পয়েন্ট ফাইভ মিটার স্কোয়ার এবং দুই পায়ের তলার ক্ষেত্রফল জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার স্কোয়ার তুমি চিত হয়ে শুয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে এবং দাঁড়িয়ে থাকলে মেঝেতে কত চাপ প্রয়োগ করবে তোমার ফর এম সমান পঞ্চাশ কেজি তোমার ওজন ডাব্লু জি এখানে এম এর মান হচ্ছে পঞ্চাশ জি এর মান হচ্ছে নাইন পয়েন্ট এইট নাইন পয়েন্ট এইট ক্যালকুলেশন করলে আমরা পেয়ে যাচ্ছি চারশো নব্বই নিউটন এটা হচ্ছে ওজন কিংবা বল এখন তুমি যদি শুয়ে থাকো তুমি যদি শুয়ে থাকো সেক্ষেত্রে চাপ হবে হবে তাহলে বাই এখানে এখানে শুয়ে থাকা অবস্থায় এ সমান আছে দেওয়া আছে কত শুয়ে থাকা অবস্থায় জিরো পয়েন্ট ফাইভ মিটার স্কুয়ার আর তাহলে আমরা পি সমান এফের এর মান হচ্ছে আমরা চারশো নব্বই আর এর মান হচ্ছে জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ দাঁড়াচ্ছে হচ্ছে নয়শো আশি নিউটন পার মিটার স্কোয়ার এখন তুমি যদি যদি দাঁড়িয়ে থাকো থাকো সেক্ষেত্রে হবে এখানে দাঁড়িয়ে থাকার ক্ষেত্রে আমাদের ক্ষেত্রফল ছিল জিরো পয়েন্ট জিরো থ্রি মিটার স্কোয়ার তাহলে পি ইকুয়েল এফ বাই এফ বাই এ আমরা একটু তাহলে ইকুয়েল এফ এর মান হচ্ছে চারশো নব্বই এবং ক্ষেত্রফল হচ্ছে জিরো পয়েন্ট জিরো থ্রি এটাকে আমরা যদি ক্যালকুলেশন করি সেক্ষেত্রে লাগাচ্ছে পি ইকুয়েল ষোলো হাজার তিনশো তেত্রিশ উভয় ক্ষেত্রে বল সমান অর্থাৎ উভয় ক্ষেত্রে বল দেওয়া আছে চারশো নব্বই উভয় ক্ষেত্রে বল দেওয়া আছে চারশো নব্বই অর্থাৎ তাহলে এখানে শুধুমাত্র চাপের পার্থক্য ঘটেছে ক্ষেত্রফলের জন্য যখন শুয়ে ছিলা তখন তোমার ক্ষেত্রফল ছিল বেশি এই জন্য চাপ ছিল কম মাত্র নয়শো আশি প্যাচ আর তুমি যখন দাঁড়িয়েছিলে তুমি যখন দাঁড়িয়ে ছিলা তখন তোমার ক্ষেত্রফল ক্ষেত্রফল ছিল জিরো পয়েন্ট জিরো থ্রি অর্থাৎ অনেক কম সেক্ষেত্রে চাপটি কিন্তু অনেক বেশি হয়ে গেছে তাহলে আমরা এখান থেকে বুঝতে পারছি চাপ ক্ষেত্রফলে ব্যস্তানুপাতিকভাবে চলে অর্থাৎ ক্ষেত্রফল যত কমবে চাপ তত বাড়বে আমরা এই কলমটি দিয়ে উদাহরণ দিতে পারি কলমের লেখার দিকে মাথাটা অনেক সুচালো আমি যদি এখানে চাপ প্রয়োগ করি ক্ষেত্রে দেখতে পাবো যে হয়তো একটু চাপ প্রয়োগ করলে বা একটু বল প্রয়োগ করলে এখানে কিন্তু খাতার পৃষ্ঠাটা ছিদ্র হয়ে যাবে কিন্তু আমি যদি এই পাশে অর্থাৎ এই পাশে যদি আমি বল প্রয়োগ করি সেক্ষেত্রে কিন্তু কাগজটি ছিদ্র করা আমার পক্ষে সম্ভব নয় তার কারণ হচ্ছে এখানে ক্ষেত্রফল বেশি এখানে চাপটি কম হবে আর এখানে ক্ষেত্রফল কম অতএব এখানে চাপটি বেশি হবে একই বলে এখানে চাপ বেশি হবে একই বলে এখানে চাপ অনেক কম হবে চাপটি সম্পূর্ণ নির্ভর করে ক্ষেত্রফলের উপর এজন্য আমরা ছড়ি বটি এরকম ধারালো অস্ত্র যেগুলো আছে এগুলো আমরা ধার দিই এর মূল ঘটনা হচ্ছে যে যে পৃষ্ঠাটা দিয়ে আমরা কাটাকাটি করব সেটার জন্য ক্ষেত্রফলটা কমে আসে যত ক্ষেত্রফল কমে আসবে ওখানে অল্প বলে বেশি চাপ পাওয়া যাবে এটা হচ্ছে আসলে মূল বিষয় অথবা আমরা সিদ্ধান্ত নিতেই পারি এবং বলতেই পারি যে এখানে চাপ সমীকরণটিতে আমরা বল এবং ক্ষেত্রফলের একটি সম্পর্ক ছিল তা আমরা বুঝতে সক্ষম হইলাম আজকে এ পর্যন্ত অন্য কোনো দিন আমরা অন্য একটি ক্লাস নিয়ে হাজির হবে ধন্যবাদ সবাই